press the bell icon on the YouTube app and never miss another update. Hello friends, Assalamualaikum. Welcome to another new blog. Guys, আজকে ব্লগটি হচ্ছে স্কুটার নিয়ে। আজকে আমি আপনাকে যে স্কুটারগুলো দেখাবো এটা হচ্ছে জিনান কোম্পানির স্কুটার আর এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড। তাদের কাছে আপনার টোটাল তিনটা মডেলের স্কুটার পেয়ে যাবেন। এই হচ্ছে তাদের শোরুমটা। তাদের কাছে যে স্কুটারগুলো আছে এগুলো প্রাইসের সম্পর্কে আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিব যে কত টাকা হলে আপনারা তাদের কাছ থেকে এই স্কুটারগুলো কিনতে পারবেন। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগবে, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন। এত করে যে গাইস আমি নতুন ভিডিওগুলো দিব সেটার আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। আমরা কথা বলাচ্ছি না, চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, তো আমি এখন তাদের শোরুমের ভিতরে আছি। এখানে যে আমরা স্কুটারটা দেখতে পাচ্ছি এটা আপনার মডেল কি, এটার দাম কত পড়বে? সম্পূর্ণ অ্যানালগ মিটার। আর এটা হচ্ছে আপনার হর্ন অপশন, এটা হচ্ছে ইন্ডিকেটর। আর যে এটা আপার ডিপার, আর আমি যদি সামনের অংশটা দেখাই তাহলে দেখতে পারবেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিকেটর লাইট প্লাস হচ্ছে আপনার। আর গাইস সামনে ব্যবহার করেছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। আর এটাতে আপনি ডিফল্ট সিকিউরিটি অ্যালার্ম পাচ্ছেন, দুইটা চাবি দুইটা রিমোট, এটার সাথে দুইটা চাবি দুইটা রিমোট পাওয়া যাবে। এগুলোর কাজটা কি হয়? এটা হচ্ছে আপনি এটা সিকিউরিটির জন্য এটা লক করে রাখলেন, কেউ এটা নিয়ে নাচার করলে এটা সাইলেন্ট বাজবে। আচ্ছা সাইলেন্ট বাজবে, কোনো বাইক বা স্কুটার ডিফল্ট থাকে না। জি জি, অ্যাডিশনালি ইনস্টল করতে মানে দুইটা পাওয়া যাবে এটার সাথে, দুইটা ওয়ান সেট ফর স্পেয়ার। হ্যাঁ, আর একজন আপনি নিজের কাছে রাখবেন। তো এটা প্রাইসটা কত বলছেন? 1,10,000 টাকা। এটা প্রাইস আছে 1,10,000 টাকা। তো এটা আপনার মাইলেজ পাওয়া যাবে কতটুকু? 45 পাবেন সিট, মানে ঢাকাতে আপনার 45 পাওয়া যাবে। ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 5 লিটারের। আর একটা যেটা সিস্টেম করা আছে সেটা হচ্ছে শাটার লক, কেউ ডুপ্লিকেট চাবি ট্রাই করতে পারবে না। এটা শাটার লক সিস্টেম, এটা এটা একমাত্র আপনার এই ডাইসটা দিয়ে খুলবে, অন্য কিছু দিয়ে এটা খুলবে না। আচ্ছা, মানে এটা চাবির পিছনে এই ডাইসটা দেওয়া থাকে, দেওয়া থাকবে এবং এটা দিয়ে খুলবে, এটা ছাড়া অন্য কোনো সিস্টেমে খুলবে না। মাদার কোম্পানিটা চায় না, ইঙ্গিং ইটালি আর চায়না জয়েন্ট ভেঞ্চার তৈরি করা। আচ্ছা, এটা RX 150, এটা হচ্ছে মডেল। আর এটা হচ্ছে 125 সিসি একটা স্কুটার, এটা হচ্ছে অফ রোড স্কুটার। এটাতে রয়েছে গাইস ডাবল হেডলাইট এবং এপাশে হচ্ছে আপনার ইন্ডিকেটর লাইট গুলো। সামনের লোকসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ব্লু কালার, কালারটা অনেক সুন্দর। আর এটাতে রয়েছে আপনার ডিস্ক ব্রেক, পিছনেও আপনার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আপনার চাকার সাইজ কত রকম এটা? এটা হচ্ছে 120/70/12, 120/70/12। আর এটার সাইলেন্সারটা দেখতে এরকম হবে, পিছনে ডাবল হেভি ডিউটি শক অ্যাবজর্বার ইউজ করা, পিছনের সাইডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। এগুলো কি? এগুলো হচ্ছে আপনার ইন্ডিকেটর লাইট প্লাস ব্যাক লাইট, এগুলো হচ্ছে ইন্ডিকেটর লাইট প্লাস ব্যাক লাইট, মানে আপনার এটার সাথে এখানে ইন্ডিকেটর লাইটটা একসাথে চলবে, একসাথে চলবে। এটার মধ্যে কয়টা কালার হবে? এটা তিনটা কালার হয়, একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্লু ব্ল্যাক, এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন, একটা হচ্ছে আপনার ব্লু ব্ল্যাক, আরেকটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক। আর কি কালার আছে? আরেকটা কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক কালারটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার। এটা এটার প্রাইস হচ্ছে 1,45,000 টাকা। এটার মাইলেজ পাওয়া যাবে কতটুকু? সিটিতে 30-35 কিলোমিটার। এটা হচ্ছে ব্যাটারিটা, এটা ব্যাটারিটা এখনো লাগানো হয় নাই, যখন কেউ কিনবে তখন আপনি লাগিয়ে দিবেন। আচ্ছা ওকে, তো এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে, এখানে অনেক কিছু রাখতে পারবেন। আর এটার ফুয়েল ট্যাঙ্কটা আপনি সামনেই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটার ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে সামনে এপাশে না? কত লিটারের ফুয়েল ট্যাঙ্ক? 6.4 লিটার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। ফ্রেন্ডস, আমরা এখন নেক্সট যে স্কুটারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইটা। এটার মডেল হচ্ছে জিনান অরোরা। এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালার,
এর স্কুটারটা দেখতে এরকম হবে, খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ। সামনের লোকটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে হেডলাইট, দুই পাশে দুটো ইন্ডিকেটার লাইট, ফ্রন্টে হচ্ছে আপনার ডিস্ক পাবেন আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। আর এটা সিটের নিচে আপনার স্পেস পেয়ে যাবেন, এখানে অনেক কিছু রাখতে পারবেন। আমি যদি পিছন অংশটা দেখাই গাইস তাহলে দেখতে পারবেন এখানে যে ডিজাইনটা করছে এটা কিন্তু অনেক সুন্দর। আর পিছনে হচ্ছে আপনার দুই পাশে দুটো ইন্ডিকেটার লাইট, আর এখানে জিনানের ব্র্যান্ডিং করা আছে। আমি যদি সামনের অংশটা দেখাই তাহলে দেখতে পাবেন এ হচ্ছে সামনের লক্সটা, খুবই সুন্দর। এখানে আপনার অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ফিউল মিটার, আচ্ছা ইন্ডিকেটার এবং হেডলাইটের জন্য। এটা প্রাইস কত? এটা হচ্ছে 125 cc, 138,000 টাকা। ফুয়েল ট্যাঙ্কটা নিচে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আপনার এদিক দিয়ে ফুয়েল নিতে হবে। 5.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এটাতে। আর এটার মধ্যে কি অন্য কোনো কালার হবে? এটা একটাই কালার। এটা মাইলেজ পাওয়া যাবে কত? এটা মাইলেজ আপনি 35 থেকে 40 পাবেন সিটিতে ব্রেকিং পিরিয়ডের পরে। আচ্ছা, এটাতে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ব্রেক লক করে যাবে। এটা হচ্ছে আপনার ধরেন যে কোথাও দরকার হচ্ছে, আপনি স্টার্ট অবস্থায় স্কুটারটা থামিয়ে রাখার জন্য জাস্ট ব্রেকটাকে লক করে রাখবেন, এটা 6 টাকাটাকে আপনি লক করে দিবেন। আচ্ছা, আপনারা কি ইএমআই এর মাধ্যমে এগুলো সেল করেন? হ্যাঁ, আমরা ইএমআই এর মাধ্যমে এগুলো। কোন কোন ব্যাংকের মাধ্যমে? আমাদের রিকমেন্ডেড ব্যাংকগুলো হচ্ছে সিটি, এনআরবিসি, ইবিএল, স্ট্যান্ডার্ড, লঙ্কা বাংলা, এনআরবি, সাউথ ইস্ট। স্ট্যান্ডার্ড মিন্স এসবিএল, স্ট্যান্ডার্ড দাস বাংলা নাই? না, দাস বাংলা। কিভাবে কি করতে মানে এটা? আপনার জাস্ট ক্রেডিট কার্ড থাকতে হবে এবং লিমিট থাকতে হবে, যতটুকু লিমিট আছে ততটুকুর উপরে আপনি ইএমআই করতে পারবেন এবং এক এক ব্যাংকে এক এক রকম ইন্টারেস্ট থাকে। আচ্ছা আচ্ছা, এক এক ব্যাংকে এক এক রকম ইন্টারেস্ট। আপনার নিজের ক্রেডিট কার্ড থাকলে ভালো, আপনি চাইলে আরেকজনের ক্রেডিট কার্ডও ইউজ করতে পারেন। আর আপনাদের ঢাকা থেকে শোরুম কি একটাই নাকি অন্য কোনো শোরুম আছে? ঢাকা আমাদের একটাই শোরুম। আর আপনাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায়? এটা হচ্ছে বিজয় শহর। প্রত্যেকটা স্কুটারে আপনি 3 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন। আচ্ছা, প্রথম বছরটা যেখানে অন্যান্য কোম্পানি আপনার 2-3 থেকে 4 সার্ভিস ফ্রি দিবে, জিনান আপনাকে দিচ্ছে আনলিমিটেড সার্ভিস। ওকে গাইস, তো এই শোরুমের অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার আপনার ভিডিও নিচে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে আমাদের আপগ্রেডিং পার্টস, মানে এমনি নরমালি যে পার্টসগুলো দরকার হয় ডিফল্ট পার্টস, ওগুলো তো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকে। যেগুলো আমাদের মানে অনেকেই বলে যে ভাইয়া বাইক তো আপগ্রেড করা যায়, স্কুটার কেন আপগ্রেড করা যায় না? তো তাদের জন্য আমরা এই জিনিসগুলো রাখছি যে স্কুটারও আপনি ভাইয়া এখন আপগ্রেড করতে পারবেন, মড করতে পারবেন, মডিফাই করতে পারবেন। যেমন এখানে আছে আমাদের রেসিং ক্লাচ প্লেট, এটা কি? এটা হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল, হ্যাঁ। আর এই যে এটা, এটা অ্যাক্সেল, টোটাল অ্যাক্সেল। আচ্ছা, তারপর আপনি স্কুটারে এখানে এক্সস্ট লাগাতে পারবেন। এক্সস্ট লাগানো যাবে এক্সট্রা? হ্যাঁ। আচ্ছা, এক্সস্ট কি একটাই নাকি অন্য কোনো মডেল বা ডিজাইন? যেগুলো ছিল ওগুলো সব সেল হয়ে গেছে কিছু। এগুলো কি? যে এগুলো, এগুলো হচ্ছে আপনার লুকিং গ্লাস। আচ্ছা, লুকিং গ্লাস। ব্রেক লিভারগুলো চেঞ্জ করা যাবে। ওকে ফ্রেন্ডস, তো আমি এখন যে জিনান কোম্পানির স্কুটারগুলো দেখালাম, এটা হচ্ছে তাদের শোরুমে ভিজিটিং কার্ড। তো এই শোরুমে অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার সম্পূর্ণ ডিটেলস আপনার ভিডিও নিচে পেয়ে যাবেন। আর আপনারা যদি কেউ এই স্কুটারগুলো সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে তাদের ভিডিও নিচে তাদের ফোন নাম্বার পেয়ে যাবেন, আপনারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন আছেন, এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন। এত করে যে গাইস আমি নতুন ভিডিওগুলো দেবো সেটার আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন। আমার ইনস্টাগ্রামের ইউজার নেম হচ্ছে নাবিন ব্লগস, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে, আপনারা চাইলে সরাসরি ওখান থেকে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। তো গাইস, সবাই ভালো থাকেন আর নাবিন ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন।